সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। বড়ন্য দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর অনুশীলনী 3.1-এর একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। তোমরা অত্যন্ত যত্ন এবং গুরুত্ব সহকারে অনলাইন ক্লাসটা দেখবে। আমি মোহাম্মদ সজীব হোসেন, সহকারী শিক্ষক গণিত, বড় রেলওয়ে দাখিল মাদ্রাসা। তোমরা বোর্ডের দিকে একটু খেয়াল করো, অঙ্কটা যদি ভালোভাবে তোমরা লক্ষ্য করো অনেক সহজেই করা সম্ভব। দেখো অঙ্কটা দেওয়া আছে কি উদ্দীপকের, এ প্লাস ওয়ান বাই এস ওয়ান টু কমা এ প্লাস পি প্লাস কিউ সমান সমান রুট ফাইভ এবং পি মাইনাস কিউ সমান সমান রুট থ্রি। আবার দেখো এ প্লাস ওয়ান বাই এস ওয়ান রুট সমান সমান টু, পি প্লাস কিউ সমান রুট ফাইভ এবং পি মাইনাস কিউ সমান সমান রুট থ্রি। প্রথমে ক নম্বর বলছে এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার, এর মান কত? এ অঙ্কটা করতে গেলে খুব সহজে করা সম্ভব। কীভাবে সম্ভব তা আমরা দেখি একটু। যেহেতু মান নির্ণয় করতে বলছে, মান নির্ণয় করতে গেলে সেই রাশিটাকে আমরা লিখবো প্রদত্ত রাশি। কী লিখবো? প্রদত্ত রাশি। এটা আমাদের প্রথমে প্রদত্ত রাশি লিখে নিতে হবে। আমরা প্রদত্ত রাশি লিখলাম এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার। তাহলে আমরা জানি এখানে একটা সূত্র আছে, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কী আছে? এ প্লাস বি হোল স্কোয়ার কি মাইনাস 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 ফোর এ বি মাইনাস কি ফোর এ বি। তাহলে এখানে আমরা এ কল্পনা করবো একে আর বি কল্পনা করবো ওয়ান বাই এ। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস মাইনাস ফোর এ বি। তাহলে এখানে এ হবে এ আর বি হবে ওয়ান বাই এ। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। এখানে এ এ কাটা যায় আর এটার মান দেওয়া আছে কত? এটার মান দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এর মান কত? টু। তাহলে টু স্কোয়ার মাইনাস ফোর। টু স্কোয়ার করলে কত হবে? টু স্কোয়ার করলে কত? দুই দুগুণে চার মাইনাস ফোর সমান সমান শূন্য অ্যান্সার। শিক্ষার্থী কিন্তু আশা করি তোমরা ক নম্বরের যে সমাধানটা অঙ্ক করছিলাম সেটা তোমরা বুঝতে পারছো। এখন আমরা খ নম্বর অঙ্কটা সমাধান করতেছি, তোমরা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো। খ নম্বর দেওয়া আছে এখানেও মান নির্ণয় করতে বলছে, তা আমরা প্রদত্ত রাশি লিখি। প্রদত্ত রাশি আছে পি কিউ আর পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। দেখো এখানে পি স্কোয়ার প্লাস কি আমরা যদি এখানে কল্পনা করি এ স্কোয়ার পি স্কোয়ার সূত্র বসাইতে পারি, বাট পি কিউ আমরা কী করবো? তাহলে এটা আমার এমনভাবে একটা সিস্টেম করা দরকার, একটা সূত্র তৈরি করা দরকার, যাতে এটা উপায় সূত্র নেওয়া সম্ভব। তাহলে আমরা কী করতে পারি? প্রথমে আমরা এখানে হাফ একটা অতিরিক্ত নিয়ে আসি, তারপর আমরা পি কিউ লিখলাম আর এই যে হাফ আমরা আনলাম আর এখানে তাহলে টু দিয়ে গুণ করে নিতে হবে। তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এখানে আমাদের সূত্র তৈরি করা নাই, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আস এটা আমরা সূত্র বসালে অঙ্কটা সমাধান হয় না। এ স্কোয়ার বি স্কোয়ার যদি আমরা কল্পনা করি তাহলে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু বি এটা লিখতে পারি, বাট এর কোনো মান দেওয়া নেই। এর মান দেওয়া আছে পি প্লাস কিউ সমান রুট ফাইভ আর পি মাইনাস কিউ রুট থ্রি। যদি এই এই নিয়মে যাওয়া যায়, এই মানের দিকে আমাদের যাইতে চাই, তাহলে আমাদের কী করতে হবে? এখানে অতিরিক্ত একটা হাফ নিয়ে আসা লাগবে। অতিরিক্ত একটা হাফ আনার জন্য এখানে আমার টু কম করে দিতে হবে। তাহলে এখানে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র বসাইতে পারবো আর এখানে আমরা এ বি এর সূত্র বসাইতে পারবো। পি কিউ যদি আমরা এ বি কল্পনা করি তাহলে এ বির সূত্র বসাইতে পারবো আর টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র বসাইতে পারবো। সূত্র লিখতেছি এই জায়গায় এ বি এর সূত্র কি? এ প্লাস বি হোল এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। আরেকটা সূত্র আছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই সূত্র সাহায্যে আমরা এই অপরা সমাধান করি। একটু দেখো তাহলে এখানে হাফ ঠিক থাকবে। তাহলে এইটা পি কিউকে আমরা এ বি কল্পনা করবো। পি কিউ যদি আমরা এ বি কল্পনা করি আমরা লিখতে পারি পি প্লাস কিউ বাই টু হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ বাই টু হোল স্কোয়ার। এখানে আমরা একটু সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে। এবার টু ইন্টু আমরা এখানে এস বি স্কোয়ার বা কিউ স্কোয়ার যদি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কল্পনা করি তাহলে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কী? পি প্লাস কিউ এ স্কোয়ার প্লাস পি মাইনাস কিউ স্কোয়ার। এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিব। এখন আমরা কী করি? উদ্দীপক থেকে মানটা বসাই। আমরা উদ্দীপক থেকে এখন মানটা বসাই, হাফ ঠিক থাকবে। এখানে পি প্লাস কিউর মানটা কত? রুট ফাইভ। পি প্লাস কিউর মান কত? রুট ফাইভ। আর নিশ্চয় হচ্ছে টু, এন আছে স্কোয়ার।
মাইনাস এটার মান কত পি মাইনাস কিউর মান কত রুট থ্রি এটা রুট থ্রি বাই টু স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট এখানেও তাই আমরা মান বসাই পি প্লাস কিউর মান কত রুট ফাইভ স্কোয়ার প্লাস পি মাইনাস কিউর মান কত রুট থ্রি স্কোয়ার এখানে হাফ ঠিক থাকবে আমরা জানি যদি স্কোয়ার রুট করি স্কোয়ার রুট যদি যদি করি কোনো জিনিস তাহলে স্কোয়ার রুট কাটা যায় প্রথমে স্কোয়ারটা আমরা রুট ফাইভের সাথে নেই তাহলে এই যে রুট ফাইভের সাথে রুট আছে এটা কাটা যাবে থাকবে ফাইভ আর নিচে যদি আমরা স্কোয়ার করি দুই তাহলে ফোর থাকে আর এখানে স্কোয়ার রুট কাটা যায় রুট থ্রির সাথে যদি আমরা স্কোয়ার করি তাহলে স্কোয়ার রুট কাটা যায় থাকে থ্রি আর টুকে যদি আমরা স্কোয়ার করি তাহলে ফোর এখানে স্কোয়ার রুট কাটা যায় থাকে ফাইভ আর এখানে স্কোয়ার রুট কাটা যায় থাকে থ্রি এখন আমরা কি করব এখন আমরা কি হাফ থাকবে এই জন্য আমরা ভগ্নাংশে বিয়োগটা করবো ভগ্নাংশে যদি বিয়োগ করতে যাই তাহলে লসাগু হবে ফোর তাহলে ফোরকে যদি ফোর দিয়ে ভাগ করি তাহলে ওয়ান হয় ওয়ানকে যদি ফাইভ দিয়ে গুণ করি ফাইভ আর ফোরকে যদি আমরা ফোর দিয়ে ভাগ করি তাহলে হবে কত ফোর না ওয়ান ওয়ানকে আমরা যদি থ্রি দিয়ে গুণ করি তাহলে থ্রি আর ওই সাইডে থাকে আমাদের ফাইভ প্লাস থ্রি অর্থাৎ এইট তাহলে ইন্টু এইট থাকে এখানে হাফ আমরা যদি এই জায়গায় ইন্টু চিহ্ন দেই এখানে নিশ্চয় ফোর থাকে আর ফাইভ থেকে থ্রি বার তার মানে কত টু আর ইন্টুরে আমরা এখন গুণ চিহ্ন দেই এই দুই দুই কাটা যায় ঠিক আছে আর এখানে চার দুগুণে আট চার দুগুণে কত আট তাহলে থাকলো কত টু তাহলে আমাদের এই জায়গায় একটু আর একটু ফলো করার দরকার এখানে ভগ্নাংশে বিয়োগ এটা আমরা অনেক আগে শিখছি ক্লাস থ্রি ফোর ফাইভে এই জন্য আমরা হয়তো ভুলে যেতে পারি ফোর বাই ফাইভ মাইনাস থ্রি বাই ফোর তাহলে প্রথমে ভগ্নাংশে যদি বিয়োগ করতে চাই তাহলে প্রথমে আমাদের ফোর আর ফোরের লসাগু বের করতে হবে ফোর আর ফোরের লসাগু কত ফোর আর ফোরের লসাগু ফোর হবে এরপর এই লসাগুকে এই প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হবে ফোরকে যদি আমরা ফোর দ্বারা ভাগ করি তাহলে ওয়ান হয় ওয়ানকে যদি ফাইভ দিয়ে গুণ করি তাহলে কত হবে ফাইভ এ মাইনাস মাইনাস এবার ফোরকে ফোর দিয়ে ভাগ করলে ওয়ান ফোরকে যদি তিন দিয়ে গুণ করি হবে থ্রি তাহলে ফোর ফাইভ থেকে থ্রি বাদ দিলে হচ্ছে টু নিচে ফোর থাকে আর এই সাইডে তো আমাদের ফাইভ প্লাস থ্রি থাকলো অর্থাৎ এই এখন আমরা যদি দুই দুই কাটা যায় আর এই আটকে আমরা দুইটা ভাগ করে দুই থাকে তাহলে থাকলো কি শুধুমাত্র দুই একটি দুই এটা হচ্ছে অ্যান্সার শিক্ষার্থীবৃন্দ তোমরা এতক্ষণ এই যে সৃজনশীল অঙ্ক অনুশীলনী তিন দশমিক একের সৃজনশীল অঙ্ক খ নম্বর সমাধান দেখলে এখন আমরা গ নম্বর সমাধানটা দেখতে চাই এখানে লেখা দেখা হচ্ছে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার সমান এ ফোর প্লাস ওয়ান বাই ফোর এটা সমাধান করতে গেলে যেহেতু দেখা হচ্ছে বলছে তাহলে আমরা প্রথমে লিখবো বাম পক্ষ প্রথমে আমরা কী লিখবো বাম পক্ষ এটা স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার এখানে আমাদের সূত্র আছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ তাহলে এখানে আমরা একটু কল্পনা করে নেবো একে এ আর ওয়ান বাই একে বি তাহলে আমরা একটু ব্র্যাকেটটা কমনে নিয়ে নিই তাহলে একটু বস্তু সহজ হবে তাহলে এখন সূত্রের সাহায্যে আমি যদি কল্পনা করি এখানে আছে এ এ ঠিক আছে আর বি হচ্ছে ওয়ান বাই এ তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি আমরা সূত্র বসাই তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এখানে এ কাটা যাবে আর এটার মান দেওয়া আছে উদ্দীপকে কত এ প্লাস ওয়ান বাই এর মান কত টু তাহলে টু স্কোয়ার মাইনাস টু টু স্কোয়ার করলে কত দুই দুগুণে চার মাইনাস টু চার থেকে দুই বার তাহলে থাকে কত দুই তাহলে বাম পক্ষ হচ্ছে তোমার স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার এটার প্রথম আমরা ব্র্যাকেটের ভিতরে রেখে বাইরে আমরা স্কোয়ারটা নিয়ে যাবো ব্র্যাকেটের ভিতরে ওয়ান বাই রেখে ব্র্যাকেটের বাইরে আমরা স্কোয়ার নিয়ে যাবো তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি তাহলে আমরা এখানে লিখতে পারি এ কে আমরা এ ধরবো আর বিকে ওয়ান বাই এ তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এ লাগবো এ আর বি বির জায়গায় লাগবো ওয়ান বাই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি তাহলে এটার মান দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এর মান দেওয়া আছে উদ্যোগে কত টু তাহলে টু লাগবে এখানে টু স্কোয়ার মাইনাস এখানে থাকে টু টু স্কোয়ার করলে ফোর দুই দুগুণে চার চার থেকে দুই বার তাহলে থাকে কত দুই এখন আমরা ডান পক্ষ অঙ্কটা দেখতে চাই আমরা স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মান পাইছি টু এখন ডান পক্ষে এ ফোর প্লাস ওয়ান বাই এ ফোর মানটাও বের করতে হবে টু তাহলে ডান বাম পক্ষ আমাদের করা শেষ এখন ডান পক্ষটা করতে চাই ডান পক্ষ দেওয়া আছে এ ফোর প্লাস ওয়ান বাই এ ফোর প্রথমে আমরা ফোরকে ভাঙাইতে পারি কীভাবে ফোরকে ভাঙানো যায়
ফলতো মান হলো তার 2 × 2 অর্থাৎ 2 × 2 = 4 তাহলে আমরা a স্কয়ার এর সাথে a স্কয়ার রাখি আর বাইরে 2 নিই আর এখানেও আমরা a এর সাথে 2 রাখি আর বাইরে 2 নিই তাহলে এখন আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রটা কি লিখতে পারি আমরা কিছুক্ষণ আগেও লিখছিলাম এজন্য আবারও এ করতে চাই না a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2b এখানে ধরে নিতে হবে a কে a স্কয়ার আর b কে 1 বাই a স্কয়ার a কে আছে a আছে a স্কয়ার আর b আছে 1 বাই a স্কয়ার এখন এটা আবার সূত্রে যাবে a স্কয়ার প্লাস b স্কয়ার এটা আবার সূত্রে যাবে এখন এই যে যাওয়ার ক্ষেত্রে আমাদের একটু খেয়াল করা লাগবে যে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার কিন্তু দুইটা সূত্র আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab আবার a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান দেওয়া আছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab এখন প্রথমে আমরা অবশ্যই প্লাসটা নিব স্কয়ার প্লাস বি স্কয়ার প্রথমে আমাদের 4 এর ক্ষেত্রে প্রথমে আমরা প্লাসটা নিব দ্বিতীয় ক্ষেত্রে দেখবো আমরা মান কি দেওয়া আছে যেহেতু এখানে a প্লাস 1 বাই a প্লাস এর মান দেওয়া আছে তাহলে এটা আবারও আমরা কি এই সূত্রটা আবারও নিতে পারি তাহলে এটা আবার লিখি তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি লিখতে পারি আমরা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এখানে a কাটা যায় সেকেন্ড ব্র্যাকেট দিয়া এই যে স্কয়ারটা আর এদিকে মাইনাস 2 থাকে তাহলে a প্লাস 1 বাই এর মান কত 2 তাহলে 2 স্কয়ার লিখি মাইনাস 2 থাকে এখানে সেকেন্ড ব্র্যাকেট উপর স্কয়ার মাইনাস 2 2 স্কয়ার করলে কত 4 মাইনাস 2 এখন সেকেন্ড ব্র্যাকেট উঠতে ফার্স্ট ব্র্যাকেট মাইনাস 2 তাহলে এখন ব্র্যাকেটের ভিতরে কি অবস্থা হয় 4 থেকে 2 যদি বাদ দেয় তাহলে তাকে 2 2 স্কয়ার মাইনাস 2 2 স্কয়ার করলে কত 2 2 করে 4 মাইনাস 2 সমান সমান কত 4 থেকে 2 বাদ 2 তাহলে আমরা দেখলাম যে বাম পক্ষ এবং ডান পক্ষে কি হলো একই মান আসছে যার জন্য আমরা বলতে পারি প্রমাণিত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এতক্ষণ অনলাইন ক্লাসটা এ করলে তোমরা সৃজনশীলটা বাসায় বারবার প্র্যাকটিস করবে এভাবে তুমি যদি প্র্যাকটিস করতে থাকো তাহলে অবশ্যই তোমাদের অঙ্কে সমস্যা হওয়ার কথা না যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে তো আজকে অনলাইন ক্লাস এই পর্যন্তই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এই আশা রেখে আজকে অনলাইন ক্লাস এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ